জানাজা নামাজের জন্য অনেক বেশি লোক সমাগম হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা ইসলামী দৃষ্টিতে নাই। ব্রাহ্মণবাড়িয়ার যে জানাজা নামাজকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা হচ্ছে সে বিষয়ে দুটি কথা বলবো। প্রথম কথা হলো, যার জানাজা হয়েছে মুফতি জুবায়ের আহমদ আনসারী রহিমাহুল্লাহ, তার পরিবারের সদস্যরা ইতিমধ্যে স্পষ্ট করে জানিয়েছেন যে তারা কাউকে জানাজা সামিল হওয়ার জন্য আহ্বান করেনি। তারা চেয়েছেন পারিবারিকভাবে জানাজার আয়োজন করতে এবং সেভাবে তারা পারমিশন নিয়েছেন প্রশাসন থেকে, কিন্তু কিভাবে লোকজন একত্রিত হয়েছে তারা নিজেরাও বলতে পারেন না। অতএব আমরা এখানে তাদেরকে দোষ দিতে চাই না, তবে যারা আবেগের বশবর্তী হয়ে এই জানাজায় সামিল হয়েছেন আমরা বলবো, লকডাউনের এই পরিস্থিতিতে ইসলাম যেখানে আমাদেরকে সমবেত হওয়া বাধ্যতামূলক করেনি সেখানে আমরা সমবেত হওয়ার চেষ্টা না করাই উচিত হবে। তবে সেই সাথে এই কথাও আমাদের বলতে হবে যে শুধুমাত্র এই জানাজাই নয়, এর আগে আমরা কোনো কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের জানাজাকে ঘিরেও অনেক বেশি লোক সমাগম হয়েছে সেই সংবাদটি আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, আর জানাজার বাইরে অন্য বিষয়কে কেন্দ্র করেও মানুষের সমাগমের কথা আমরা জানি। অতএব সব ধরনের সমাগমের বিষয়ে আমাদের সমানভাবে সমালোচনা করা উচিত, শুধুমাত্র একজন আলেমের জানাজাকে কেন্দ্র করে মানুষ একত্রিত হয়েছে সেজন্য সমালোচনা করা উচিত হবে না। তবে হ্যাঁ, একথা আমরা অবশ্যই বলবো যে এই পরিস্থিতিতে জানাজার নামাজকে খুব বড় আকারে আয়োজন না করে ছোট আকারেই করা উচিত এবং যার যার বাসাবাড়িতে অবস্থান করা উচিত। আবেগের বশবর্তী হয়ে কারো জানাজায় সামিল হওয়ার জন্য লোক সমাগম করা আমাদের উচিত নয়, এজন্য প্রত্যেকের যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। এই বৃষ্টি অপেক্ষা করে মানুষের হাজার হাজার লাখ মানুষের দল আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী সাহেবের জানাজার মুসল্লিদের দৃশ্য। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া বেরতলা মাদ্রাসার, জামিয়া রহমানিয়া বেরতলা মাদ্রাসার প্রিন্সিপাল, 64,000 গ্রামের নন্দিত মুফাসসির কোরআন আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী সাহেবের জানাজা নামাজের দৃশ্যে মুসল্লি গ্রামের ঢল। এই মেঘলা আকাশ অপেক্ষা করে, করোনার মতো মহামারী অপেক্ষা করে হাজার হাজার মুসল্লিনে গ্রাম হুজুরের জানাজার মধ্যে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন। মিলাল
সামনে ভাই আমি আসব ধরে হারা করব নাম ধরি না বরে বরে খাওয়া দাও ভাই আসব বন্ধু বন্ধু বো ভাই ঢাকা ঢুকো দিও না ভাই এই যে রাস্তা দিয়ে মানুষ যাইতেছে আব্দুল্লাহ ওই যে আব্দুল্লাহ আমি দেখতেছি মানুষ কম যায় পড়ে ও যে মানুষ বাড়িতে সারা ও ওই দিক দিয়ে আই সরব এ মাসুম দুর্গাপুর এটা কি কইরে রে খুরিওয়ালা পাইরিছে মনে এ মাসুম বগুর খুরিওয়ালা দুর্গাপুর সারাইছে বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী সাহেবের জানাজার মুসলিমিয়া গ্রামের দৃশ্য। সম্মানিত বিওয়াস, আপনি আরেকটা পাচ্ছেন ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া বেরতলা মাদ্রাসার সুনামধন্য প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, বাংলার তৌহিদে জনতার নয়নের মুনি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী সাহেবের জানাজা নামাজের মুসল্লিয়ানে গ্রামের দৃশ্য। Thank you.